আপনি অসুস্থ ছিলেন কতদিন আগে? 15 বছর আগে। কি সমস্যা হয়েছিল আপনার? আমার হাত পা গোল হয়ে গেছে গা। আচ্ছা, আর হাত পা সোজা করতে পারিনি, আর তারপর ঢাকা পিজিতে গেছি, পিজি থেকে আউট করে দিচ্ছে। আপনার চোখ কি রকম আছিল? চোখের কালার? হ্যাঁ, কালার আছিল হলুদ আছিল, হলুদ ছিল ছিল। তারপরে ইয়াত আইসি চিটান মন্নন ডাক্তার, ইয়া ছিল ডাক্তারে বলছে, মন্নন ডাক্তারে বলছে আপনার এখানে চিকিৎসা হবে না, আপনার হেপাটিস তিনটা রোগ আপনার একসাথে হয়ে গেছে। আমরা এক রোগের চিকিৎসা করতে পারো, আর দুই রোগের চিকিৎসা আমরা করতে পারতাম। আচ্ছা, এটা করার পরে আমরা নির্ভয়ে দেশে চলে এসেছি। ঢাকা গেছেন? ঢাকা থেকে চিটান গেছে। ঢাকা তো ইয়ার কাছে গেছে, মন্নান বদ্রুদা চৌধুরীর কাছে? তো বদ্রুদা চৌধুরীর কাছে গেছি আগে আগে। তারপর আগে গেছে এরপর দিয়ে ওখান থেকে চিটাং গেছি। চিটাং থেকে নির্ভয় হইয়া কুমিল্লা কুচাতলি হাসপাতালে ভর্তি 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 হইয়া 2 মাস বা 1 মাস আছিলাম। কি বলছিল ওনারা আপনার? কি সর্বশেষ কি আশ্বাস দিছিল? সর্বশেষ আশ্বাস দিছে কর না, আমরা আমাদের সম্ভব নয়, মানে চিকিৎসা সম্ভব না, আমার সম্ভব নয়। হ্যাঁ, তাই আমরা নির্ভয়ে বাড়িতে উপস্থিত হয়েছি। মানে তাদের কাছে আর চিকিৎসা নাই? না না, কোনো চিকিৎসা নাই, তিন রোগের কোনো চিকিৎসা নাই। কি কি রোগ আছে? জন্ডিস, জন্ডিস, হেপাটাইটিস, মানে তিনটা হয়ে গেছে। আচ্ছা, চোখ তো খুব একবারে টিয়া পাখির কালা ছিল, রিয়া ছিল আর কি, আপনার ডিমের ডিমের কুসুমের মতন হয়ে গেছে, কালা ছিল, শরীর উড়া হলুদ হয়ে গেছিল, সব পেট বড় হয়ে গেছিল। তো তারপরে ওনারা বলছে যে আর আপনার কোনো ট্রিটমেন্ট চিকিৎসা নেই। তারপরে তারপরে নির্ভয়ে বাড়ি চেয়েছি, বাড়ি দিয়ে শূন্য দিয়ে দেয়। এক লোকে বলছে সোনামণি আগে কাছে দাঁড়িয়ে ডাক্তার থাকি, আপনারা তো জায়গা দৌড়ান গেল, নাসির ডাক্তারের কাছে চলে যান। আচ্ছা, কেন আমাদের আমার বড় ভাই আপনার কাছে নিয়ে আইলো। নিয়ে আইনোর পরে আপনার আমি হইলার চিকিৎসার পরে এক ডোজ আমার ওষুধ দিছে। এক ডোজ খাওয়ার পরে কেছে রাত্রে আর এক ডোজ খাওয়াবে। এর পরে দিই সকাল রাত্রে 4টার দিকে যাই আর এক ডোজ খাওয়াইবে। এইভাবে খাওয়াই দেবে হয়তো আমি পরের দিন আল্লাহর রহমত আমার হাত পা ছাড়া ডাইনাত পড়লা। প্রথমে আমার ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়ে বাম হাত হয়েছে, এর চোখের কালার ধীরে ধীরে কালারটা ধীরে ধীরে মানে স্বাভাবিক আসছে, সত্য পুরো হলো দেখেছি। হ্যাঁ, পরে তো আলহামদুলিল্লাহ এখন আজকে আলহামদুলিল্লাহ আমি চলতে ফিরতে পারি, আমি খাইতে পারি, সব কিছু করতে পারি। এখন তো আর কোনো সমস্যা আমার কোনো আর কোনো সমস্যা? তখন তো ওনারা বলছে যে আপনারা চিকিৎসা নেই, মানে যা খাওয়ান আছে বাড়ি যাই খাই আল্লাহ, মানে একরকম মানে চিকিৎসা জগৎ শেষ শেষ এরকমই তো বলছিল। এরকম এখন তো আলহামদুলিল্লাহ সুস্থ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার এখন কোনো ডিস্টার্ব নাই, কোনো সমস্যা নাই, না কোনো ডিস্টার্ব নাই। সেটা আপনার চিকিৎসার পর পরে তো আপনার ওয়াইফের জন্ডিস ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে? মনে আছে, মনে আছে। আপনার ওয়াইফের জন্ডিস ছিল, পরে ওটাও চিকিৎসা করলাম। হ্যাঁ, ওয়াইফের সুস্থ হইতে হইতে মেয়ের অ্যাপেন্ডিক্স ছিল, পরে মেয়ের অপারেশন করছিল, অপারেশন করছিল। তো যাই হোক, আসলে যে অনেক সময় দেখা গেছে অনেকেই যে অ্যালোপ্যাথিক অনেক সময় চিকিৎসা নাই, তো অনেকে মনে করো যে অ্যালোপ্যাথি যেহেতু চিকিৎসা নেওয়ার কোনো জগতে নাই, চিকিৎসা দেখি চিকিৎসা নাই, কিন্তু আপনি তো তখন একরকম নিরুপায় বাড়িতে চলে এসেছেন, মানে হয়তো দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ হইতে পারে এরকম একটা চিন্তাধারা ছিল। আবার ওই যে উত্তরা পঙ্গু হাসপাতাল আছে না, পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছে, ভর্তি হয়েছে। হ্যাঁ, হিয়ানো ভর্তি হয়েছে, মাত্র 1 দিন আসছিল, কুমিল্লা 2 মাস ছিল, আর ঢাকা গেছেন? সিটিং 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 কোন জায়গা চিকিৎসা দিয়েছে? চকবাজার। ও, আর ঢাকা কোন জায়গা? ঢাকা ইয়াতে রে, আর এটা কি জানি কর, মোহাম্মদপুর, মোহাম্মদপুর। বদ্রুদা চৌধুরীর কাছে কোথায় গেছিলেন? মোহাম্মদপুরে, মোহাম্মদ পিজি হাসপাতাল। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদপুরে ছিল ওনার, ওখানে গেছিলেন। উনি তো আপনার, উনি বলছে চিকিৎসা হইতে হইলে অনেক দেরি হবে, অনেক দেরি হবে। হ্যাঁ, আর নাহলে আমার দ্বারা কোনো সম্ভব সম্ভব। আসলে এই যে মানুষ জানার দরকার, যে জানার দরকার, মানুষ হয়তো মনে করো যে এলোপাথি থেকে চিকিৎসা নাই আর কোথাও চিকিৎসা নাই, এই কারণে মানুষ জানার দরকার আছে যে 15 বছর আগে মানুষ আপনাকে ডাক্তাররা আপনাকে ইস্তফা দিয়ে গেছে নাকি? আল্লাহর রহমতে এখনো
সুস্থ আছি এখন আল্লাহ এখন বাসায় রাখছে ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম